নমস্কার বন্ধুরা, সোনাদির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। এখন রান্না করছি চিকেন কসৌরি মেথি। তার জন্য চিকেন নিয়ে এসেছি 1 কেজি, এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা। আর চিকেন রান্না করলে আলু না দিলে আমাদের বাড়ি হবেই না, তাই জন্য আলু দিতেই হবে। তাই আলু কেটে রেখেছি এখানে, কাঁচা লঙ্কা চিরে রেখেছি, ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা, তেজপাতা আর চিনি একটু রেখেছি, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে একটা বড় সাইজ টমেটোকে পেস্ট করে রেখেছি। কালার হওয়ার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি 1 চামচ, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো রাখা আছে, হলুদ আছে, স্বাদ মতো এখানে নুন রাখা আছে। কসুরি মেথিটা শুকনো খোলায় ভেজে হাতে করে একটু গুঁড়ো করে রেখেছি। এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা রেখেছি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো রেখেছি, আর একটা বড় সাইজ পেঁয়াজকে পেস্ট করে রেখেছি। আর এখানে এই 1 বাটি দইকে আমি একটু ফেটিয়ে এখানে রেখেছি। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। মাংসটাকে 1/2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য আমি এর মধ্যে সমস্ত রকম মশলা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম, নুন আর হলুদটাও দিয়ে দিলাম। হাত দিয়ে আমি এটাকে ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেখে নেওয়ার পর এবার টক দইটা আমি এতে দিয়ে দিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটাকে ভেজে তুলে নেব, আলুগুলো তুলে নিচ্ছি। কড়াতে তেল আছে, আমি 1 চামচ ঘি এতে দিয়ে দিলাম, 2 চামচ মতো ঘি দিচ্ছি। ফোড়নের জন্য যেগুলো রেখেছিলাম এগুলো এতে দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, তেজপাতা আর 1/2 চামচ মতো চিনি। পেঁয়াজটা, কুচোনো পেঁয়াজটা এবার তেলাতে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি কালার এসে গেছে, এবার আমি টমেটো পেস্টটা এতে দিয়ে দিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এই ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এতে দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নিয়ে 10 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেবো। এবার আলুটা আমি এতে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো চিরে রেখেছিলাম এগুলো আমি এতে দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেব। মাংসটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার এতে আমি খুব সামান্যই জল দেব। এই মিক্সির বাটিটা ধুয়ে যতটুকু জল অতটুকুই জল দেব। এবার এই ভেজে রাখা কসুরি মেথিটা আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আর 5 মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব। কসুরি মেথিটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। কসুরি মেথি দিয়ে চিকেন রান্নাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটা বাটিতে নামিয়ে নেব। এই পাত্রটার মধ্যে আমি এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। কসুরি মেথি দিয়ে চিকেন রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা গরম ভাত দিয়ে খেতে তো ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে এই তরকারিটা। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।